বন্ধুরা, যখন তুমি মন দিয়ে কাজ করো তখন সবকিছুই সহজ লাগে, কিন্তু যখন তুমি অলস হও তখন কিছুই সহজ লাগে না। সবসময় কারোর দোষ খুঁজে বেড়ানো উচিত নয়, পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও, কারণ জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয়। খুব কম লোকই আছে এমন যারা তাদের নিজের ভুলগুলি ধরার সাহস রাখে এবং সেগুলিকে সংশোধন করার জন্য চেষ্টা করে। যদি তুমি বিশ্বাস না করো যে তুমিই সেরা, তাহলে কখনোই তুমি সাফল্য অর্জন করতে পারবে না যেটার তুমি যোগ্য। অনেকে বলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে যাবে, কিন্তু আসলে নিজেদেরই সব বদলে নিতে হয়। সাফল্যের তিনটি শর্ত: অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি কাজ করুন, অন্যের থেকে কম আশা করুন। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতরে আছে, তুমি সব কিছুই করতে পারো। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না, সব কিছু নিজের হাতে যাচাই করো। আলো ছড়ানোর দুইটি উপায় আছে: এক, নিজে মোমবাতি হয়ে জ্বালো, দুই, আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনোই সুন্দর জীবন হতে পারে না। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেও না। ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে, সে জানতে পারে দুনিয়ার তুলনায় সে কত ক্ষুদ্র। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। অতীতের ভুল নিয়ে আফসোস করো না, সামনের কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো। মোটিভেশনাল, ইন্সপিরেশনাল এবং লাইফ সলিউশন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো।